ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শিখব কী করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা যায়। তোমাদের মেন্টারিং ক্লাস, বিভিন্ন পরীক্ষা, হায়ার স্টাডিজ, ইভেন চাকরির ক্ষেত্রেও এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অত্যন্ত জরুরি একটা বিষয়। ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের সাহায্যে খুব সহজেই এই পিপিটি তৈরি করা যায়, কিন্তু সবসময় সবার কাছে তো ল্যাপটপ বা ডেস্কটপ থাকা সম্ভব নয়। তাই আজকে শিখে নেব আমরা অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন ইউজ করে কী করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা যায়। এই পিপিটি বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, গুগল প্লে স্টোর থেকে পাওয়ার পয়েন্ট অ্যাপসটাকে আমাদের ডাউনলোড করতে হবে। এখানে ইনস্টলিং হচ্ছে, ইনস্টলিং হতে একটু সময় দিতে হবে আমাদেরকে। পাওয়ার পয়েন্ট আমার ইনস্টল হয়ে গেছে। এবার এটা ওপেন করার সময় কিছু নেসেসারি পারমিশন গ্র্যান্ট করতে হবে। ইনস্টলিং হতে বা অ্যাপসটা ওপেন হতে একটু সময় নিচ্ছে আমার ফোনে। আচ্ছা, এখানে আমি আগে যে যে কাজগুলো করেছিলাম সেটার একটা লিস্ট শো করছে, এটাকে আমরা জাস্ট ইগনোর করতে পারি। এবারে চলে আসছি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করার জন্য আমাদেরকে নতুনভাবে একটা প্রেজেন্টেশন আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি। প্রথমেই দেখো, একদম ওপর দিকে যে একটা প্লাস সাইন রয়েছে, আমি সেই প্লাস সাইনে ক্লিক করলাম। প্লাস সাইনে ট্যাপ করার পরে একটা ক্রিয়েট ইন ফিচার্স রয়েছে, এটা আমি কোথায় ক্রিয়েট করতে চাইছি, আমি দিস ডিভাইসে এই ডকুমেন্টস হিসাবে সেভ করতে চাই, এটাকে চুজ করলাম। এখানে নানা রকম লেআউট রয়েছে, আমরা আমাদের সুবিধার জন্য ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটাকেই চুজ করছি। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে আমাদেরকে একটা আউটলাইন করার জায়গা দিচ্ছে। এইখানে আউটলাইন করার জন্য আমাদেরকে প্রেজেন্টেশন টাইটেল, সাবটাইটেল ইত্যাদি দেওয়ার স্পেস দেওয়া হয়েছে। এখানে ধরা যাক আমি প্রেজেন্টেশন টাইটেল দিচ্ছি। টিউটোরিয়াল আমি জাস্ট এক্সাম্পল হিসাবে দিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতন বা প্রয়োজন অনুসারে লিখবে। আচ্ছা, আমার স্লাইড ওয়ানে লেখা হয়ে গেল, এবার আমি স্লাইড টুতে লিখছি। এখানে জাস্ট আমি লেখাটাকেই অ্যাড করতে পারবো, লেখার একটা ব্রড আউটলাইন আমি করে নিতে পারছি এখান থেকে। আমি সেকেন্ড স্লাইডে হোয়াট ইজ পিপিটি বা পিপিটির ডেফিনেশন দেখাতে চাইছি, আমি সেটাকেই এক্সাম্পল হিসাবে লিখছি। আচ্ছা, স্লাইড ওয়ান স্লাইড টু হয়ে যাওয়ার পরে আমি এখানে প্লাস চিহ্নতে ট্যাপ করে নতুন স্লাইড তৈরি করতে পারি। ধরা যাক এখানে আমি লিখলাম কন্টেন্ট, আর ফাইনালি আমি লিখছি কনক্লুশন। এরকমভাবে আমি জাস্ট একটা রাফ লেআউট তৈরি করলাম পিপিটি টিউটোরিয়ালটাকে শো করার জন্য। আমার এই লেখার পর্বটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি নেক্সট অপশনে ট্যাপ করছি, প্রেজেন্টেশনটা ক্রিয়েট হচ্ছে। দেখো, মোবাইলে একটা বাই ডিফল্ট লেআউট অনুযায়ী সিস্টেম থেকে ছবি জেনারেট করে পিপিটি বানিয়ে দেওয়া হয়েছে। তার নিচে ডিজাইনের কিছু অপশান রয়েছে, আমি চাইলে সেগুলোকেও চুজ করে করে দেখতে পারি। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে যেগুলো আমরা আমাদের স্লাইডে অ্যাপ্লাই করতেই পারি, আদারওয়াইজ আমি একদম ব্ল্যাঙ্ক পিপিটি চুজ করতে পারি যদি আমি সম্পূর্ণরূপে আমার নিজের মতন করে পিপিটিটাকে তৈরি করতে চাই।
আমার এই পিপিটির লেআউট তৈরি হয়ে যাওয়ার পরে অবশ্যই এটাকে সেভ করতে হবে। আমি এখানে সেভ বাটনে ক্লিক করলাম। এবারে দেখো এটা একটা এডিটেবল ফর্মে এসেছে। এখানে একটা পেন্সিলের সাইন রয়েছে যেটা দিয়ে আমি প্রতিটা ফ্লাইটকে এডিট করতে পারব। আমি ফার্স্ট ফ্লাইটটাকে এডিট করছি। এই ফ্লাইটটা এবার এডিটেবল ফর্মে এসেছে। এখানে আমি প্রথমেই ফ্লাইটটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করব সেগুলো একটুখানি দেখে নেওয়া যাক। একদম নিচের দিকে যে অ্যারোটা রয়েছে এই অ্যারোতে ক্লিক করলে নানা রকম অপশানস দেখাচ্ছে। সেখানে আমি হোমের জায়গাতে আসছি ডিজাইনে। ডিজাইনে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড বা থিমস, থিমসে নানা ধরনের থিমস রয়েছে বা ব্যাকগ্রাউন্ডে জাস্ট আমি কালারটা চেঞ্জ করতে পারি। আমি এখান থেকে একটা থিম চুজ করলাম। এবারে আসি ফন্ট সাইজ এবং ফন্ট টাইপ চেঞ্জেসে। কিভাবে আমরা করতে পারি, ওই একই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করলে দেখো এখানে হোম বলে একটা অপশান আছে। আমি সেখানে যে লেখাটার ফন্ট টাইপ চেঞ্জ করতে চাই সেটার ওপরে ট্যাপিং করলাম। এবারে দেখো এখানে একটা ফন্ট টাইপ বৃন্দা আর ফন্ট সাইজ হাইলাইটেড হয়ে রয়েছে। সেখান থেকে ট্যাপিং করে আমি ফন্ট সাইজটাকে আরও বাড়াতে পারি বা কমাতে পারি, বা ফন্ট প্যাটার্নটাকেও আমি চেঞ্জ করতে পারি। দেখো এখানে সুন্দরভাবে ফন্ট সাইজটা চেঞ্জ হয়ে গেছে। আমি এটা স্পেস লোকেশানও শিফট করাতে পারি। ঠিক একইভাবে আমি সাবটাইটেল বা আমার কন্টেন্ট যাবতীয় কিছু আমি চেঞ্জ করতে পারি। ওকে, দেখো এখানে ফন্ট সাইজ ফন্ট টাইপ সব কিছুই সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার ধরা যাক আমি স্লাইডটাতে কোনো পিকচার অ্যাড করতে চাইছি, তখন আমি কি করব। এখানে দেখো একদম নিচের দিকে একটা ল্যান্ডস্কেপের আইকন দেওয়া রয়েছে, সেই আইকনটার ওপরে আমি ক্লিক করছি। আইকনটার ওপরে ক্লিক করলে আমার রিসেন্ট ডাউনলোডেড ইমেজগুলো ওপেন হচ্ছে। সেখান থেকে আমি আমার পছন্দ মতন ইমেজ সিলেক্ট করলাম। এটাকে প্রয়োজনে আমি ক্রপিং করতে পারি বা রোটেট করতে পারি কোনো এডিটিংয়ের যদি দরকার থাকে। আদারওয়াইজ দেখো ইমেজটা এখানে ইনসার্টেড হয়ে গেছে। এবার ইমেজটাকে আমি ট্যাপ করে জাস্ট ড্র্যাগ করে আমার সুবিধা মতন জায়গায় নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনে আমি ইমেজটার সাইজ বাড়াতে বা কমাতে পারি। ঠিক আছে, এই একইভাবে আমরা প্রতিটা স্লাইডের ক্ষেত্রে এডিটিং টেকনিক অ্যাপ্লাই করতে পারি। আমি সবকটা স্লাইড করে দেখাচ্ছি না, জাস্ট একটা স্লাইডকে আমি দেখালাম। এইভাবে আমরা প্রতিটা স্লাইড করতে পারি। এবারে আসি আমাদের পিপিটিটাকে আকর্ষণীয় করে তোলার জন্য কিছু ট্রানজিশন বা অ্যানিমেশন দেওয়ার দরকার পড়ে, সেগুলো আমরা কিভাবে করব। এই একই এডিটিং অ্যারোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে হোমের জায়গাতে আমি আসছি প্রথমে অ্যানিমেশনসে। অ্যানিমেশনসে ক্লিক করার পরে প্রত্যেকটা আইটেমকে ধরে আমি সিলেক্ট করে তার অ্যানিমেশন দিতে পারি। প্রথমে আমি টাইটেলটাকে সিলেক্ট করেছি, এর অ্যানিমেশন এফেক্ট আমি চুজ করলাম। একইভাবে সাবটাইটেলের অ্যানিমেশন এফেক্ট চুজ করার জন্য সিলেক্ট করলাম। এখান থেকে যে কোনো এফেক্ট চুজ করা যেতে পারে, কোনটা প্রেজেন্টেশনের জন্য উপযোগী সেইটা আমাদেরকে ট্রায়াল অ্যান্ড এরর মেথডেই করে দেখতে হবে। এখানে জাস্ট তিনটে আইটেম রয়েছে, একটা টাইটেল, একটা সাবটাইটেল আর একটা পিকচার। তিনটের জন্য আমি তিনটে অ্যানিমেশন সেট করেছি। এবারে চলে আসি এই স্লাইড থেকে যখন পরবর্তী স্লাইডে যাওয়া হবে তখন তার ট্রানজিশন কীরকম হবে। এখানে আমি অনেকগুলো ট্রানজিশন এফেক্ট পাচ্ছি, তার মধ্যে থেকে পছন্দ মতন যে কোনো একটা আমরা সিলেক্ট করতে পারি। এইভাবে পরের স্লাইডেও আমরা ট্রানজিশন এফেক্ট দিতে পারি। ট্রানজিশন বা অ্যানিমেশন এফেক্ট আমরা
অ্যাপ্লাই করতে পারি। জাস্ট ড্র্যাগ করে নেক্সট স্লাইড চলে আসছে। এবং আমি ট্রানজিশন এফেক্ট অ্যাপ্লাই করছি। চলো তাহলে এবারে দেখে নেওয়া যাক আমাদের পিপিটিটা যখন আমরা প্রেজেন্ট করব তখন সেটা ঠিক কীরকমভাবে অডিয়েন্সের কাছে প্রেজেন্টেড হবে। একদম উপর দিকে দেখো একটা ডিসপ্লে আইকন রয়েছে, এই আইকনটাতে আমি ট্যাপিং করছি। আইকনটাতে ট্যাপিং করার সাথে সাথে আমার প্রেজেন্টেশনটা স্টার্ট হয়েছে। আমাকে নেক্সট আইটেম আনার জন্য ট্যাপিং করতে হবে। আমি জাস্ট ট্যাপিং এবং ড্র্যাগিংয়ের মাধ্যমে পরপর আইটেমগুলোকে স্ক্রিনে ডিসপ্লে করাচ্ছি। তাহলে দেখা গেল যে মোবাইলে একটা পিপিটি বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার পরে সেটাকে সুন্দরভাবে ডিসপ্লে করা সম্ভব, ঠিক যেমনটা আমরা ল্যাপটপ বা কম্পিউটারে ডেস্কটপ কম্পিউটারের সাহায্যে করে থাকি। কাজেই অল দ্য বেস্ট তোমাদের প্রত্যেককে, এবারে নিজেরা চেষ্টা করো এবং নিজেদের পরীক্ষা, মেন্টারিং বা আদার পারপাসে এই পিপিটি টেকনিককে কাজে লাগিয়ে তোমাদের পড়াশোনা বা অ্যাক্টিভিটিকে আরও আকর্ষণীয় করে তোলো। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।